হাই ফ্রেন্ডস, আমি অতিথি আপনাদের সাথে। অনেকদিন পরে এলাম, প্রায় 15 ডেজ তো হবেই বা মোর দ্যান দ্যাট। অ্যাকচুয়ালি বাড়ি রং হওয়া, রিনোভেট হওয়া, এইসবের জন্য আমার ভিডিও পোস্ট ছিল। তবে থ্যাঙ্কস, আপনারা পেশেন্স দিয়েছিলেন আমার সাবস্ক্রাইবার হয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। জেনারেলি আমি ভিডিও আপলোড করি ফ্রাইডেতে, অ্যাকচুয়ালি যেমন সিনেমা রিলিজ হয় ফ্রাইডে, তো আমিও চেষ্টা করি বাট এদিক ওদিক হয়ে যায়। আজকে থার্সডে ইভিনিং, আমি অফিস থেকে এসে স্নান করে ঝপা ঝপ ড্রেস পরে বসে পড়েছি। ড্রেসটা পরেছি কিন্তু আমার ফিগার দেখাবার জন্য না, আমি বাঙালি, ভালো মতন খাওয়া দাওয়া করি, তো আই হ্যাভ অলসো আ টামি। ড্রেসটা পরেছি শুধু ড্রেসটা দেখাবার জন্য। ইয়েস, এক্স্যাক্টলি, এই ড্রেসটা যখন আমি কিনেছিলাম, এটা জাস্ট একটা কালো গেঞ্জি কাপড়ের একটা ওপেন ড্রেস ছিল, তো সেটাতে আমি কিছু কারুকার্য করেছি। অ্যান্ড নাও ইটস আ পার্টি ওয়্যার, সো এটা খুব ইজিলি বানিয়ে নিতে পারো। হার্ডলি 20-25 টাকা খরচা হবে, 50 টাকাই ধরে নিলাম। বাট 50 টাকা খরচা করে একটা 300 টাকার ড্রেসকে 1000 টাকার কাছাকাছি রুখে দিতে পারো। দেখে নেওয়া যাক কেরম করে বানালাম। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, স্টে টিউনড। এই ড্রেসটা আমি কিনেছিলাম মিন্ত্রা থেকে, এটা ব্ল্যাক ওপেক ড্রেস। ড্রেসটার কোয়ালিটি অত্যন্ত ভালো, মানে আমি ধারণাও করতে পারিনি এত ভালো কোয়ালিটির ড্রেস দেবে এত সস্তায়। 300 মতন দাম ছিল। আর এই ড্রেসটা সুন্দর, কিন্তু এটা যেহেতু শুধু একটা ব্ল্যাক ওপেক ড্রেস, তাই কিছু কারুকার্য না করলে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি এটার রাউন্ড নেকের সামনে এবং এই ড্রেসটার হাতায় কিছু কাজ করব, যাতে এটা একটু সুন্দর গর্জাস লুক পায়। তার জন্য আমি কিছু টিনের টুকরো নিয়ে নিচ্ছি, যেগুলো কাঁচের মতন লুকস দেবে। আর কিছু চুমকি দেখতেই পাচ্ছেন, পিঙ্ক কালারের। আর এই ফেব্রিক্রিলে আঠাটা ইউজ করব, এটা মেনলি যদি আপনারা স্টিচ করতে না পারেন ভালো মতন, তাহলে আপনারা এই আঠাটা ইউজ করতে পারেন। এটা জামা কাপড়ের ওপর চুমকি, পাথর বা যে কোনো জিনিসকে খুব সুন্দরভাবে আটকে রাখে। দেখুন, আমি যেরমভাবে কাজ করছি আপনারাও সেভাবে লাগিয়ে নিতে পারেন। গলার কাজটা হয়ে যাওয়ার পর আমি হাতার কাজটা একটু সুন্দর করে ডিজাইন করে দিলাম, আর একদম জামাটার নিচের দিকেও সেম ডিজাইন আমি করে দিচ্ছি। এই গ্যাপগুলো আপনারা চোখের আন্দাজেই করতে পারবেন, তবে দেখবেন যেন সমান হয় গ্যাপগুলো, নইলে কিন্তু ভালো দেখাবে না। যারা সেলাই করতে পারেন না, তাদের জন্য কিন্তু এই আঠাটা খুব কাজে। জামার মাঝখানটা ফাঁকা রাখবো না বলে এখানে আমি একটা কিছু লিখে দিচ্ছি। অ্যাকচুয়ালি খুব বেশি কিছু লিখবো না, যাতে ঘিঞ্জি না লাগে, তো আমি এখানে নাও আর নেভার লিখছি। দেখুন কীরকম লাগছে, আশা করি ভালো লাগছে। আমি জামাটা পরে দেখাচ্ছি, তাতে আরও ভালো বোঝা যাবে। কী পছন্দ হয়েছে তো কাজটা? একদম পার্টি ওয়্যার না? সো আমি পরে দেখাচ্ছি, আমি অনেকটা মোটা হয়ে গেছি, দয়া করে আমার শরীরের অতিরিক্ত মেদে নজর দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর সাপোর্টিং মি।